আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। জুতোই আরেকবার চোখ বুলিয়ে পায়ে ঠোকাল, হাত ছেড়ে উঠে দাড়ি হাঁক ছাড়লাম। এটুকু উচ্চারণের মাঝেই থমকে গেল বোকাল কর্ট। চোখের সামনে শুনছেন গহীন বন, সামনে দুটো বাঘ, দৃষ্টিসীমার মাঝে টিমের একজনেরও দেখা মিলল না। মুহূর্তে বুকটা থক করে উঠল, গায়ের লোমগুলো দাঁড়িয়ে গেল হঠাৎ। ফোনে তো এক বিন্দু পরিমাণেও নেটওয়ার্ক নেই, যার দরুন রাত্রিকে ফোন করার উপায়টাও হাতে নেই বর্তমানে। কি করব এখন আমি? মেয়েটা এতটা কেয়ারলেস কি করে হতে পারলো? আমি যে ওকে ডেকে থামতে বললাম তাকে কানে তোলার প্রয়োজন বোধ করেনি সে। এমন কারো কিছু বাক্য নিজ মনে আওড়াবার মুহূর্তেই থমকালো অনু। ভেতরে ক্ষোভের পাহাড়কে আপাতত পাত্তা না দেওয়াই মঙ্গল। আমায় দলের সাথে যুক্ত হতে হবে আবার, এক মুহূর্ত নিঃসঙ্গ থাকা চলবে না, নয়তো আজ বাঘ মামার লাঞ্চ শহর থেকে কেউই আমাকে বাঁচাতে পারবে না। শুকিয়ে যাওয়া গলায় শুকনো ঠোক গিলে ভয়টা পুরোপুরি ক্রাশ করবার পূর্বেই ছমছমের শব্দে ছুট লাগাল অনু। বাম বাঁকের পথের উপর দেখা মিলল বেশ কিছু মানুষের ফুটপ্রিন্টের, মূলত পায়ের নয়, জুতোর ছাপ এগুলো। নিশ্চিত এই পথ ধরেই এগিয়েছে বাকিরা। সেই হিসেবে লক্ষ্য স্থির করে জোরে শ্বাস টানল অনু। ভয়কে বুড়ো আঙ্গুল দেখিয়ে জোরে পাচিলিয়ে ঢুকল গহীন থেকে গহীনতর বনে। ভাইয়া, স্যার, অরুণাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ফুপিয়ে উঠে রাত্রির বলা কথাটা কিছুটা বজ্রপাতের মতোই ঠেকলো নিবিড়ের কানে। বুকের বামপাশটায় হঠাৎ করেই মোচড় দিয়ে উঠল, স্পন্দন যেন থমকে গেল মুহূর্তেই। উতলা কণ্ঠে নিবিড় বলল, হোয়াট কি বলছো তুমি? রাত্রি মাথা নইয়ে এবার টুকরেই কেঁদে উঠল। প্রফেসরদের মাথায় হাত, দুশ্চিন্তায় মাথা ফোন ফোন করতে শুরু করে দিয়েছে তাদের। স্টুডেন্টদের মাঝে অনন্যার হারিয়ে যাওয়া ব্যাপারটা নিয়ে উঠেছে গুঞ্জন। এর মাঝে খবর পেয়ে ফির ঠেলে গাইড এলেন সামনে, রাত্রির উদ্দেশ্যে প্রশ্ন ছুড়লেন। আমরা তো সবাই একসাথে হাঁটছিলাম, দল থেকে ছুটলো কিভাবে মেয়েটা? রাত্রি উত্তর দিতে পারল না এবারও। সে জানে অনন্যার এমন নিখোঁজ হওয়ার পেছনে কোনো না কোনোভাবে তারাই বেখেয়ালি মনোভাব দায়ী। এত যেন তেন বিপদ নয়, শহরের রাস্তায় হারিয়ে যাওয়া মানুষকে খোঁজ লাগলে পাওয়া সম্ভব যদিও, কিন্তু এত সুন্দরবন সুন্দর বনের মতো গহীন বনে হারিয়ে যাওয়া মানে যে নির্ঘাত মৃত্যু। গান ম্যানেজের সাথে পথে ধেয়ে হাঁটার মুহূর্তে হঠাৎ যখন রাত্রি পেছনে ফিরে তাকালো, তখন খা খা প্রান্তর ছাড়া কিছুই নজরে পড়েনি তার। পিছিয়ে পড়লে এতক্ষণে দৌড়ে কিংবা হেঁটে এগুলোও দৃষ্টিসীমার মাঝেই থাকত অনন্যা। অথচ দূর দৃষ্টি পর্যন্ত তার বিন্দুমাত্র অস্তিত্বের দেখা মেলেনি রাত্রির। গাইডম্যান চিন্তায় পড়ে হঠাৎই খেপে গেলেন। পেছনে থাকা গান ম্যানের উদ্দেশ্যে বললেন, আমাদের পর্যটকদের সাথে আনা হয়েছে কেন বলতে পারো? তোমায় না বলা হলো সবার শেষে স্থান নিয়ে গার্ড দেবে তুমি, তাহলে এমন ভুলটা হলো কি করে? এতগুলো মানুষ একসাথে চলার পথে কেউ বিচ্ছিন্ন হলো কিভাবে? স্যার, আসলে আমি এই মেয়েটার সাথে টুকটাক কথা বলছিলাম, আর ওই মেয়েটা কিভাবে যে পিছনে পড়লো নজরেই পড়েনি, অনেক বড় ভুল হয়ে গিয়েছে স্যার। তারপর কথাগুলো কানে তুলবার প্রয়োজন বোধ করল না নিবিড়। তার অচেতন মনে শুধুমাত্র একটা বাক্যই প্রতিধ্বনি ব্যয় বাঁচতে লাগলো, এই দুই ভাইয়ের কলেজার টুকরাকে তোর ছায় রেখে দিলাম, বনটাকে একটু দেখে রাখিস, সামনে রাখিস রে বেটা। নিবিড়ের বুকটা হু হু করে উঠল অগ্নির বলা শেষ লাইনটা আওড়ে। আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে সেদিক থেকে জামতলা সি বিচের উদ্দেশ্যে রওনা হয়েছিল। ঠিক সেই রাস্তা ধরেই ছুট লাগলো সে, যারা অবাক চোখে চেয়ে রইল কিছুক্ষণ, দৌড়ে কাছাকাছি পৌঁছে হাত ছাড়ল। নিবিড়, where are you going? Please stop. Do you going to be mad? নিবির থমকালো কিছু সময়ের জন্য খাড় ঘুরিয়ে, যারা প্রশ্নের জবাব না দিয়ে বাকিদের উদ্দেশ্যে চেঁচিয়ে বলল, স্যার, এই মুহূর্তে একে অপরের দোষ না খুঁজে অনন্যাকে খুঁজে বের করার চেষ্টা করুন, কুইকলি স্যার, কুইকলি, আমি চললাম। প্রফেসর শফিক আলম হতভম্ব হয়ে উঁচু গলায় বললেন, নিবির থামো, এভাবে একা যেও না, এটা সুন্দরবন, এখানে একা চলাচল করা বিন্দুমাত্র সুবিধার নয়। নিবির থামল না, দ্রুত পা চালিয়ে একটু একটু করে দৃষ্টিসীমা অতিক্রম করে মিলিয়ে গেল অজানায়, ডুব দিল বনের গহীন থেকে গহীনতর অধ্যায়ে, যারা রাগে দুঃখে সজোরে মাটির ওপর কিক মেরে বসল। দুহাতে মাথার চুলগুলো খামচে ধরে গোঙানোর মতো শব্দ করে বলল,
Shit, just for this girl, নিবির নিজের লাইফ রিস্ক নিয়ে উঠে পড়ে লেগেছে। কি হবে ওকে খুঁজে? নিজে তো মরবে মরবে, অন্যকেও বিপদে ফেলে মরবে। She is just a bloody bitch. Why he can't understand? রাত্রি পাশেই ছিল জারার। তার মুখ থেকে পুরো বাক্যটা শোনার পরপরই ঘৃণার চোখে তাকালো সে। দুহাতে চোখ মুছতে মুছতে বিড়বিড় করে বলল, ছি, কতটা নিজ মন মানসিকতা হলে কেউ কারো মৃত্যু কামনা করতে পারে। নিবির ভাইয়া যে কি দেখে একে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে আল্লাহ জানে। যারা সরু চোখে তাকালো, অস্পষ্ট হলেও কিছু কিছু শব্দ কানে আঘাত করছে তার, যার ফলস্বরূপ দাঁতে দাঁত চেপে বলল, হে ইউ, হোয়াট ডিড ইউ সে হা? রাত্রি প্রশ্নটা শুনেও না শোনার ভান করে প্রফেসরদের দিকে মুখ করে তাকালো। গাইড সহ বাকিরা গভীর শলা পরামর্শে ডুব দিয়েছেন, ভাবছেন কিভাবে কি করা যায়। এতগুলো স্টুডেন্ট নিয়ে কাউকে খুঁজতে যাওয়া পসিবল নয়। এদিকে দুপুর পেরিয়ে বিকেল করিয়ে পড়তে শুরু করেছে, দ্রুত ফিরতে হবে স্টুডেন্টদেরকে। স্যার, আমি আপনাদের সাথে যাব, আপনারা প্লিজ বাকিদের সাথে শিপে ফেরত পাঠাবেন, না আমায়। রাত্রির অনুনয়ের গলায় করা অনুরোধে দীর্ঘশ্বাস ফেললেন গাইড। বলা হলো একজন গানম্যানের সাথে একজন প্রফেসর দ্রুত স্টুডেন্টকে নিয়ে শিপে ফিরতে, অতঃপর বনবিভাগ কমিশনারদের ব্যাপারটা ইনফর্ম করে পা চালিয়ে হননাকে খুঁজতে বের হতে। এদিকে গাইড, গানম্যান এবং বাকি প্রফেসররা মিলে সতর্কতার সাথে খোঁজ চালাবে নিবির অনন্যা দুজনেই। তবে ব্যাপারটা কিছুটা হলেও সতেজ হবে। এতদূর পথে যখন অনন্যার দেখা মিলছে না, তবে নির্ঘাত পথভ্রষ্ট হয়ে দূরে কোথাও পৌঁছে গিয়েছে মেয়েটা। আল্লাহ না করুক কোনো হিংস্র পশুর কবলে যেন না পড়ে সে, নয়তো মৃত্যু পথযাত্রী হওয়া থেকে বাঁচার বিন্দু মাত্র আশা থাকবে না আর। গহীন বনে টানা আধ ঘন্টা দৌড়াবার পর অনু বুঝতে পারল ফুল করে ফুল পথে যাত্রা শুরু করেছে সে, যেন তেন ফুল নয়, এক কথায় ভয়ানক ফুল হয়ে গেছে ওর। যতই এগোচ্ছে ততই যেন বনের রূপ ক্রমান্বয়ে ক্ষণ থেকে ক্ষণতর হতে চলেছে। কপাল থেকে গলা বুকপিট সবটুকু ফিচে টিপটিপে হয়ে পড়েছে ঘামে, ভয়ে গলাটা ক্রমশই শুকিয়ে আসছে। আর এক মুহূর্তে এই পথে এগোনো যাবে না, একথা বেশ ভালো করেই উপলব্ধি করতে পারছে ও। কিন্তু আফসোস, উল্টা দিকে ফিরে ঠিক কোনো পথ ধরে এগিয়েছে তাই ঠাউর করে ওঠা তাই। সারি সারি গাছগাছালি, বানর, হরিণ, নাম না জানো অসংখ্য পাখিদের অস্তিত্বে ছেয়ে থাকা অবস্থানে ওর বিচরণ বর্তমান। পা দুটো অদ্ভুতভাবে শক্তি হারাতে শুরু করেছে তার ওপর। কি করবে, কোথায় যাবে, কিছু বুঝে উঠতে না পারায় আবারও ব্যাগ থেকে মোবাইলটা বের করল। ওর সামান্যতম নেটওয়ার্কের সন্ধান চোখ ঘোরাতেই শরীর ছুঁড়ে বয়ে গেল শীতল স্রোত। সাপ গাছের পাতাগুলোর মাঝেই খাপটি মেরে বসেছিল গাঢ় সবুজ বর্ণের সরু দেহের সাপ। অনু এতক্ষণ খেয়াল করেনি, একদম সাপটা গাছের ওপর থেকে কখন যে হাতের কাছাকাছি এসে পড়েছে স্বয়ং আল্লাহ ছাড়া কারো কাছেই উত্তর নেই বর্তমানে। সাপ বলে গলা ছেড়ে এক তীব্র চিৎকার জুড়ে দিয়ে দুচোখ যেদিকে যায় সেদিকটাই দোল লাগালো অনু। এর মাঝে হাতের ফোনটা কিভাবে যেন ছুটে গেল, সেদিকে বিশেষ পাত্তা না দিয়ে প্রাণ বাঁচাতে এক নাগারে 10 মিনিট দৌড়াবার পর ব্রেক কষল। হাঁপাতে হাঁপাতে জোরে জোরে শ্বাস টানলো কিছুক্ষণ, কপাল বেয়ে ঘাম ছুটে চলছে বিরতিহীন। এই মুহূর্তে পানির বড্ড প্রয়োজন, গলা শুকিয়ে কাঠ হয়ে পড়েছে ওর, যে কোনো মুহূর্তেই ঢলে পড়তে পারে, আস্তে পড়তে পারে কোনো ক্ষুধার্ত প্রাণী ভোজন রূপে। নিবির এক নাগারে হাত ছেড়ে এদিক ওদিক দৌড়াচ্ছে, কখনো বা হাঁটু ভেঙে পড়ে যেতে নিচ্ছে। পরনের শার্ট ভিজে গায়ের সাথে লেপটে পড়েছে তার, সিল্কি চুলগুলো এলোমেলো হয়ে একাকার, বুকের বামপাশটায় চিনচিনে ব্যথার বিচরণ। বারবার হাজারবার অনন্যার হাস্যোচ্ছল মুখটা ফুটে উঠেছে চোখের সামনে। অগ্নির ধরা গলায় করা অনুরোধ, রুশোর চোখে জমা বিন্দু বিন্দু নোনা জল সবটা ধোয়া দিয়ে চলেছে তার হৃৎপিণ্ডে। নিবিড়ের এই চিন্তা নেই যে শুধু অনন্যার লাইফের রিস্কে নেই, বরং নিচেও একলা, একা মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আছে বর্তমানে। যে কোনো মুহূর্তে বাঘের সামনে পড়তে পারে সে, আর তারপর সব শেষ হয়ে যাবে সবটা। অথচ নিবির ভাবছে অনন্যার সুরক্ষার কথা। মেয়েটা ঠিক আছে তো? প্রশ্নটা আওড়াতে আওড়াতে থেয়ে চলেছে সে। নিবির ক্ষণিকের জন্য থামল না, জোরে শ্বাস টেনে শক্তি সঞ্চয় করে নিল খানিক, আবারও থাপ ফেলে এগোবে তার পূর্বেই চোখ আটকালো ঘাসের উপর পড়ে থাকা একটা ব্ল্যাক সেইকের হ্যান্ডসেটের ওপর। নিবির তৎক্ষণাৎ ঝুঁকে ফোনটা হাতে উঠিয়ে নিল, কপালে সূক্ষ্ম চিন্তার ভাঁজ ফেলে উল্টে পাল্টে দেখতে লাগলো ফোনটা। না, অফ হয়ে নেই তো, সচলই আছে সব, তবে স্ক্রিন লক করা।
প্যাটার্ন দেওয়ার অপশনে স্লাইড করা মুহূর্তেই ঘোলাটে ওয়ালপেপার চোখে পড়ল তার। আচমকাই বিচলিত হয়ে স্ফুট সুরে বলল, অরুণা, আমার ধারণা ঠিকই ছিল। ইয়েস, আই নিউ ইট, অরুণা এখানেই আছে কোথাও। উত্তেজিত হয়ে কথাটা বলার পরপরই বুকটা থক করে উঠল নিবিড়ের। বুকের দেয়ালে দেয়ালে মস্তিষ্ক নিউরনে নিউরনে আঘাত হানল ভয়ানক এক সন্দেহ। অনন্য যদি এই পথ ধরে এগোয় তবে ফোন কোনো রাস্তায় পড়ে আছে তার, তবে কি কোনো বিপদ? না, বাকিটুকু উচ্চারণ করার মতো ক্ষমতা ছিল না নিবিড়ের। না 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 না, এসব কি ভাবছি আমি, কিচ্ছু হয়নি ওর, কিচ্ছু হতে পারে অনন্যার। নিজের মনকে বুঝতে চারপাশে ভয়ার্থ চোখে পলকহীন তাকালো সে। ওঠানামা করা বুকটা হঠাৎ করে স্পন্দন থামিয়ে দিল ওর। রক্ত আশেপাশে ছড়িয়ে ছিটিয়েছে তাজা রক্তের দাগ। কিছুক্ষণ পূর্বেই সাংঘাতিকভাবে কেউ আহত কিংবা নিহত হয়েছে নিশ্চিত। নিবিড়ের ভয়টা বেড়ে গেল আচমকাই। বুকটা আবারও মোচড় দিয়ে উঠল তার। ভগ্ন হৃদয় নিয়ে হাঁটু গেড়ে ঘাসের ওপর বসে পড়ল সে। পাগলের মতো আর্তনাদ করতে লাগলো, মাথা চেপে ধরে। মাথায় একটুও কাজ করছে না তার। না, কিছুতেই হতে পারে না এমনটা। আল্লাহ এতটা নিষ্ঠুর হতে পারেন না, কিছুতেই না। থরথর করে কাঁপতে থাকা ঠোঁট জোড়া চিপা দিয়ে ভিজে নিয়ে কোনো রকমে উঠে দাঁড়ালো নিবিড়। মনের যত সন্দেহ ভয় সবটা ধাক্কা মেরে সরিয়ে তীব্র শ্বাস টানল। রক্তগুলো নিতান্তই কোনো বন্য প্রাণীর ছাড়া কারোর নয় এমনটা বুঝতেই শান্ত করল মনকে। আবারও ধাপ ফেলে এগিয়ে চলল ক্লান্ত শরীরে তোয়াক্কা না করে। অনুর জানা নেই এই গোলকাল পাতার কাজগুলোর নাম, আদৌ জানে না এখানে অবস্থান নেয়াটা কতটা যৌক্তিক। তবে এটা নিশ্চিত, কদম ফেলে আর এক ফোঁটা দূরত্ব অতিক্রম করবার মতো ক্ষমতা নেই ওর। বাঁচলেও এমনটাই থাকতে হবে এবং মরলেও সমাধি হবে এইখানেই। দ্বিতীয় পক্ষের ওপরই ওর অবস্থান পরিবর্তন নির্ভরশীল। আমি জানি না আদৌ কেউ খুঁজতে আসবে কিনা আমায়, আর যদিও আসে অক্ষত অবস্থায় পাবে কিনা আমায়, আর জানে নেই আমার কিচ্ছুটি জানে নেই আজ। নিস্তেজ শরীরটা মোটা গাছটার গায়ে ছেড়ে দিল অনু। চোখ দুটো ঝাপসা হয়ে আসছে, সবটা খোলাতে লাগছে না চাইতেও। ঠিক এমন সময়ই কানে পৌঁছালো এক ভয়ানক গর্জন। দূর থেকে ভেসে আসা সেই হিংস্র গর্জনে লোম দাঁড়িয়ে পড়ল ওর। বাঘের গর্জন অনু শুনেছে, সেবার শখ করে চিড়িয়াখানায় গিয়েছিল আব্বু ভাইয়ার সাথে। সেবারও গর্জন ছেড়েছিল বাঘ মামা, তবে এতটা হিংস্র শব্দ ছিল না তার। সচরাচর ক্ষুধার্ত বাঘদের ডাকি এতটা হিংস্র হয়ে থাকে, বর্তমানে কানে পৌঁছালো শব্দটা তারই বহিঃপ্রকাশ। অনু ভয় পেয়েছে ঠিকই, তবে এবার ভয়টা সেভাবে আর কাবু করতে পারল না ওকে। ধরেই নিল মৃত্যু লেখা আছে এই যাত্রাতেই। ভাগ্যের লিখন কি আর খণ্ডন সম্ভব? কোনো কালেই নয়। হয়তো আমার শেষ যাত্রাও সুন্দরবনে ইতি টানবার কথা ছিল, সেই সূত্র ধরেই অনিচ্ছা সত্ত্বেও টুরে আসা। রাত্রির বেখেয়ালিপনা, আমার দল থেকে বিচ্ছিন্ন হওয়া, অতঃপর মাঘের মুখোমুখি হবার পূর্বাভাস, সবটাই একে একে মিলে দুয়ে দুয়ে চার বানিয়ে উত্তর হিসেবে হাহাকার উপহার দিল অনুকে। মৃত্যু, এই পৃথিবীতে একমাত্র মৃত্যুই চিরন্তন সত্য। সূর্য একসময় পশ্চিম আকাশে উঠবে, কিয়ামত হবে, ধ্বংস হবে পৃথিবী, মহাবিশ্ব, এত সব সত্য থামাচাপা পড়বে মাটির তলায়। তবু মাথা উঁচু করে থাকবে মৃত্যু। মৃত্যু হবে সকল মানব জাতির, মৃত্যু হবে আল্লাহর সৃষ্টি প্রতিটি জীবের। তাই মৃত্যু নিয়ে অনুর তেমন আক্ষেপ নেই, এই ধরাই এসেছিল যেমন তেমনই ফিরতে হবে। শুধু আক্ষেপ রয়ে গেল একটারই, মৃত্যুর পূর্ব মুহূর্তে একটিবারের জন্য হলেও পরিবারের মুখটা দেখতে পারল না। আব্বু আম্মুর চোখে চোখ রেখে শেষ হাসিটা হাসতে পারল না। ভাইয়ের হাতের গাঁটটা রুশোর দুষ্টুমি ভরা গলায় দেওয়া ডাক, কিচ্ছুটির দেখা মিলল না। অনুভব করা হলো না প্রশান্তিমাখা অনুভূতিগুলো। চোখ দুটো বাজে দুহাত মিলে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিল শেষ মুহূর্তে। চোখ দিয়ে গড়িয়ে পড়ল তুফোটা নোনা জল। পাশাপাশি বাঘের গর্জন হলো তীব্রতর, হঠাৎ অস্তিত্ব মিলল কারো পদচারণের। বুঝতে বাকি রইল না মৃত্যু দুয়ারে করানোর ছোর। আল্লাহ চাইলে নিয়তির ছাক এমনভাবেই লিখতে পারে যেখানে বাঘরুক্ত হওয়ার মতো পরিস্থিতি এসে দাঁড়ায় অজান্তেই। ওদের ক্ষেত্রেও কিছুটা মিরাক্কেল ঘটালো মতোই ঘটল ঘটনা। কোনো হিংস্র জন্তু কিংবা বাঘের সম্মুখীন হওয়ার বদলে তৃষ্ণার্ত চোখে ঠোঁটে মৃদু হাসি ফুটিয়ে ঝোপের আড়াল থেকে দেখা মিলল নিবিড়ের। সব সময়ের মতো জমভাবা মানুষটাকেই সব থেকে নিরাপদ ঠেকল মনে। অনু এক মুহূর্ত না দাঁড়িয়ে সোজা উঠে ঝাঁপিয়ে পড়ল মানুষটার মুখে বুকে। এতক্ষণ ধরে চেপে রাখা কান্নাগুলো
মেঘের ঘনীভূত হয়ে নামা বর্ষণের মেয়ে আছড়ে পড়ল চোখ থেকে। নিবিড় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল হঠাৎ। এইভাবে অনুকে পেয়ে ক্ষণিকের জন্য বাঘ শূন্যই রয়ে গেল। বোঝার চেষ্টা চালালো, না এ কোনো স্বপ্ন নয়, এ বাস্তব। বাস্তবতার কঠিন পাতায় এক বিরল মিরাক্কেল ঘটেছে আজ। নিবিড় চোখ দুটো বুঝে নিল। মেলে রাখা হাত দুটো কাছাকাছি এনে অনুকে ছড়িয়ে ধরল নিচেও। ভেজা গলায় বলল, কেদুন অনন্যা, কিচ্ছু হয়নি তোমার, আমি এসে গেছি তো, কিচ্ছু হতে দেবো না, প্রমিস। নিবিড়ের কথায় অনেকটাই শান্ত হয়ে এলো অনু। তবু শান্ত হলো না মন। অঝরে করা কান্নার রূপ বদলে ফোটানোর শব্দে আলোড়িত হলো। আবারও কান্না এলো ওঠানামা করা স্পন্দনের আত্মচিৎকার, টিপ টিপ এবং টিপ। ইচ্ছে তো করছে দুটো ঠাঁটিয়ে চড় মারি টুপির কথা কাজ। তো মারছেন না কেন, মারুন, এই যে আমার নরম সরম গুলুমুলু গাল, ওঠান হাত লাগান চড় একেবারে উদাম মার্কা হরকা পানি রাম চড়। শাট আপ, আমি মেয়েদের গায়ে হাত তুলি না। ও আই সি, তার মানে হাত তুলেন না, হাত বোলান, এই তো। এবার বেচাই রেগে গিয়ে চোখ গরম করে তাকালো নিবিড়। এবারও আরেক দফা দাঁত কেলিয়ে বসল অনু। নিবিড়ের লাল নীল বেগুনি টাইপ মুখ ভঙ্গিতে স্পষ্ট। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।